আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নারমিন আহমেদ, আজকে আবার লাইভ আসলাম স্টাইল ইন্ডেক্সের ফেসবুক পেজ থেকে। আর আজকে সবাইকে দেখাবো বিন সেদের কালেকশন। ইয়েস, ইউ হ্যাড ইট রাইট, ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটি কুর্তি, বিন সেদের কুর্তি। ইনফ্যাক্ট আমি যেটা পরে আছি এটা হচ্ছে বিন সেদের সিল্ক কুর্তি, সম্পূর্ণ হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা ওয়ার্ক। আর এটা তো আমার অনেক ভালো অফার পাচ্ছি। ওকে, সো এটা অফার প্রাইস হচ্ছে যে আপনার 1950 টাকা, প্রাইস হচ্ছে 1950 টাকা। যতদিন স্টক থাকবে ততদিন আপনি কালেকশনস পেয়ে যাবেন। অলরেডি পোস্টে যতদিন স্টক থাকবে ততদিন কালেকশনস পেয়ে যাবেন, স্টক না থাকলে সেক্ষেত্রে আবার রিস্টক করা কোনোভাবে পসিবল না। খুবই লিমিটেড কালেকশনস আছে, যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে আপনি ফুল নেম, আপনি ফুল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অলরেডি কনফার্ম করে ফেলবেন। আমি প্রত্যেকটা প্রোডাক্ট সামনে নিয়ে এসে দেখাবো, 5 সেকেন্ডস ওয়েট করবো, তারপর যেন আপনি স্ক্রিনশটে তুলতে পারেন, রাইট? অ্যান্ড দেন সবাইকে ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ম্যাসিভ রেসপন্স। সো স্টাইল ইন্ডেক্স ইন লাভ উইথ ফ্যাশন পেজে কিন্তু অনেক অনেক রেসপন্স আসছে, অনেক রিভিউ আসছে। সো যারা যাদের কালেকশন ভালো লাগছে, আপু যারা রিসিভ করেছেন, আমাদের কাইন্ডলি একটু ইনবক্স করবেন যাতে প্রোডাক্টটা পেয়েছেন। তার সাথে অবশ্যই ইফ ইউ আর কমফোর্টেবল প্লিজ শেয়ার পিকচার উইথ আস। অলরেডি আপু স্টার্ট করছি আমাদের বিন সেদের কুর্তি, যেগুলো হচ্ছে সিল্কের উপরে। ফার্স্ট দেখাবো যেটা সবার চেয়ে বলবো কম স্টকে আছে, এটা হচ্ছে এই কালার। এ হচ্ছে বিন সেদের কুর্তি, এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে নতুন কালেকশন। এর আগে লাইভে যেগুলো দেখিয়েছিলাম ওগুলো সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট, আর এটা হচ্ছে ডিফারেন্ট। ওকে, এই হচ্ছে আমাদের বিন সেদের কুর্তি, 100% অথেন্টিক, 100% অরিজিনাল। এই ট্যাগটা দেখে নেবেন, বিন সেদের কুর্তি, যেটা সাইজ হচ্ছে মিডিয়াম। আর সবাইকে বলে দিচ্ছি এটা কিন্তু সাইজ স্মল, মিডিয়াম এন্ড লার্জ তিনটি সাইজ অ্যাভেলেবেল আছে। ওকে, আর এ হচ্ছে কুর্তিটি, মেটেরিয়াল হচ্ছে সিল্ক, মেটেরিয়ালটা হচ্ছে সিল্ক, এই পার্ট হচ্ছে ব্যাক সাইড। আর এখন সবাইকে একটু দেখে দিই ডিটেলস হিসাবে। এই দেখেন, আমি আগে দেখাবো সবাইকে আমাদের কামিজের ফ্রন্ট পার্ট, মেটেরিয়ালটা আবার দেখাচ্ছি সিল্ক। ওকে, এই হচ্ছে জারি এমব্রয়ডারি করা ওয়ার্ক। ওকে, সুন্দর করে এমব্রয়ডারি করা কাজ, আর সাথে হচ্ছে থ্রেড। সো এটা যে এমব্রয়ডারি করা খুবই নিখুঁতভাবে করেছে, এবং কি সাথে হচ্ছে খুবই খুবই শার্প এজ কাজ। এই দেখেন, এইটা সেম কিন্তু ব্ল্যাকে ছিল, গতবার দেখিয়ে দিলাম, বললামই তো সবগুলো হচ্ছে এবার ডিফারেন্ট কালার এবং কি নতুন ডিজাইনে। এই হচ্ছে আমাদের কুর্তি, নিচে কিন্তু হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ আছে। যারা যারা জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি বিন সেদের কুর্তি পাচ্ছেন 1950 টাকা থেকে, 1950 টাকায় সবাইকে বলবো অ্যাজ আর্লি পসিবল অলরেডি কনফার্ম করে ফেলবেন। ওকে, এই হচ্ছে ব্যাক সাইড প্লেন হবে, 1950 টাকা প্রাইস। এই হচ্ছে আমাদের কুর্তি, আর এখন দেখাবো নেক্সট কালেকশন, সবাই স্ক্রিনশট তুলে ফেলবেন কাইন্ডলি আপু। আর এর সঙ্গে সবাই একটা প্রশ্ন থাকে আপুর সাথে, ম্যাচিং করে প্লাজো কি পড়তে পারি বা কি ম্যাটেরিয়াল হলে ভালো হয়, সেক্ষেত্রে বলবো মনে হয় যে সিল্কের ফ্যাব্রিকটা হলে সবার চেয়ে বেশি ভালো। হ্যাঁ, কেউ আছে কটন প্রেফার করে প্যান্টের ক্ষেত্রে, কেউ প্রেফার করে সিল্ক, এর সঙ্গে ম্যাচিং সুন্দর যা হচ্ছে আমাদের সিল্ক। ওকে, এটা আমি রেখে দিলাম, অনেকক্ষণ ধরে আছি, এখন দেখাবো সবাইকে নেক্সট, যেটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে। ওকে, সেটা হচ্ছে অ্যাকুরেটলি বলতে গেলে সুন্দর একটা বটল গ্রিন কালার, একদম একদম সুন্দর একটা বটল গ্রিন কালার। এই দেখেন, সাইজ কিন্তু অ্যাভেলেবল স্মল, মিডিয়াম, লার্জ। স্মলটা হচ্ছে 38 থেকে শুরু হয়, মিডিয়ামটা শুরু হয় 42 থেকে, আর লার্জটা শুরু হয় 44 থেকে। সো স্মলটা নিলে কি হয়, 36 এবং কি 38 দুজন পড়তে পার, দুটো সাইজ পড়তে পারছে। আর মিডিয়ামটা নিলে কি হচ্ছে, মিডিয়াম নিলে আপনার 42 থেকে নিয়ে 44 পড়তে পারছে, আর হ্যাঁ এরকমই কিছু 40 থেকে 42 পড়তে পারছে, আর আমাদের লার্জটা হচ্ছে 44+46 সাইজটা পড়তে পারছে। ওকে আপু, সো সাইজ কিন্তু বলে দিলাম। এ হচ্ছে আমাদের ব্যাক সাইড বিন সেদের, আপনার এ হচ্ছে সিল্ক কুর্তি, যেটা হচ্ছে এমব্রয়ডারি করা কাজ, এগুলো হচ্ছে এমব্রয়ডারি করা কাজ। সবাইকে রিকোয়েস্ট করবো আপু, এখনই দেখবেন ক্যাপশনের উপরে দিয়ে দিয়েছি পেজের নামটি, স্টাইল ইন্ডেক্স ইন লাভ উইথ ফ্যাশন, এখানে সি ফর লাইক দিয়ে সি ফার্স্ট অপশনে রাখবেন, আর সঙ্গে সঙ্গে আপনি অলরেডি এখানে কনফার্ম করে ফেলতে পারবেন। ওকে, আমি একটু আবার দেখে দিই, এ হচ্ছে সামনে সুন্দর করে কাজ, এখানে দুইটি কালার এমব্রয়ডারি করা আছে, দেখবেন কপার গোল্ডেন সাথে হচ্ছে যে মারুন কালার, কপার গোল্ডেন সাথে হচ্ছে মারুন কালার। এই হচ্ছে কুর্তি, আর দেখেন আমি এই কুর্তির সাথে সুন্দর একটা জুতি পরেছি, এইটা হচ্ছে যে বেসিকলি ভেলভেটের থাকে, সেটাতে জুতি পরে সাথে ম্যাচিং অনেক সুন্দর দেখা যায়। ওকে, এই হচ্ছে আমাদের কুর্তি, এখানে কিন্তু সুন্দর করে একটা এমব্রয়ডারি করা কাজ দুই পাশে, আর ডাবল পার্টটা সবাইকে দেখে দিই শেষবারের মতন,
প্রাইস যা জিজ্ঞেস করছেন আপু, এই অফারটি আছে যতদিন পর্যন্ত স্টক লিমিটেড থাকবে। প্রাইস হচ্ছে 1950 টাকা। এই হচ্ছে যে আমাদের এমব্রয়ডারি করা কাজ। আর এই পার্ট সবাই খেয়াল করছেন কিনা জানি না, দেখেন আপু আমি আবার দেখিয়ে দিই। এই পার্টটা হচ্ছে স্ক্রিন পেন্টিং, এই পার্টটা হচ্ছে স্ক্রিন পেন্টিং। এই স্ক্রিন পেন্টিং এর কাজটা হয় ইউজ করা হয় হাই টেকনোলজির মাধ্যমে। এই দেখেন, এই হচ্ছে স্ক্রিন পেন্টিং। ওকে, যে কোনো কুর্তি কিংবা যে কোনো ম্যাটেরিয়াল যখনই আয়রন করবেন, ডিরেক্টলি আয়রন করবেন না, এটা সবাইকে বলবো একটা ফ্যাব্রিক উপরে রেখে আয়রন করতে পারেন, কিংবা এটাকে উল্টা, হ্যাঁ এটাকে উল্টে তারপর আপনি আয়রনটা করে ফেলবেন, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কুর্তি, প্রাইস 1950 টাকা। নেক্সট কালেকশন দেখাবো সবাইকে, হচ্ছে যে মেহেন্দি কালার, মেহেন্দি টাইপের সুন্দর একটা কুর্তি দেখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কুর্তিটা, মেহেন্দি পাউডার যে কালারটা দেখেন, এ হচ্ছে যে আমাদের কুর্তি। এগুলো কিন্তু সবাইকে স্যুট করবে, হোক সে ডার্ক স্কিন টোন, হোক সে ফেয়ার স্কিন টোন, সবাইকে স্যুট করবে। এখানে অনেক আপু থাকে যে কনসার্ন হয় যে এটা মনে হয় স্যুট করবে না, আপু ট্রাস্ট মি, জাস্ট বি কনফিডেন্ট, সবাইকে স্যুট করবে। এ হচ্ছে কুর্তিটি, স্মল মিডিয়াম লার্জ তিনটি সাইজ অ্যাভেলেবেল আছে। ওকে আপু, সাথে হচ্ছে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ, একটু ওয়েট করবো সবার জন্য স্ক্রিনশট তুলতে পারে। এটা লেন্থ হচ্ছে যে 38, লেন্থ হচ্ছে 38+ বলবো, 38+। আর এ হচ্ছে আমাদের কুর্তি, অল ওভার সুন্দর করে কাজ করা। এখানে কিন্তু গোল্ডেন কপার আপনি জারি কাজ করা আছে, সাথে হচ্ছে ম্যারুন এন্ড পিচ কালার এমব্রয়ডারি করা কাজ অল ওভার। এখানে হচ্ছে পুরো এমব্রয়ডারি করার কাজ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আর কোনো কালার নেই, যা দেখাচ্ছে সব এক একটা করে আছে। এ হচ্ছে ব্যাক সাইড, ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট সিল্ক, আবার রিপিট করলাম। এখন দেখাবো সবাইকে ম্যারুন। এই ম্যারুনটা হচ্ছে আরেকটি সুন্দর একটি কালেকশন। ওকে, এই হচ্ছে আমাদের কুর্তি, এটা সাইজটা দেখাচ্ছে, এটা হচ্ছে মিডিয়াম সাইজটা হচ্ছে মিডিয়াম। ওকে, আর প্রত্যেকটি কালার অনেক সুন্দর দেখাচ্ছে। এই বিন সাইডের কুর্তি, এই কালেকশনসগুলো আপনি যে কোনো একটি ফাংশনে পড়তে পারছেন, যে কোনো একটি গেট টুগেদারে পড়তে পারছেন, ইউ উইল লুক স্টানিং। এবং কি আমি দেখছিলাম মোস্ট অফ দ্য টাইম এই টাইপের কুর্তিগুলো কিন্তু অনেকজন ওয়েডিং অ্যাটেন্ড করছেন পরে, ওয়েডিং গেস্ট যারা। এ হচ্ছে দেখেন স্লিভ পার্ট, পিঙ্ক অরেঞ্জ কপার গোল্ডেনের কম্বিনেশন। আর এই টাইপের কুর্তি কিন্তু সবাই পড়তে পারবে, নো এজ রেস্ট্রিকশন, রাইট? প্রাইস হচ্ছে 1950 টাকা, শুধুমাত্র যতদিন স্টক থাকবে। এখন লিমিটেশন রাখছি না আমরা, বিকজ দেখাচ্ছে অনেক আপু থাকে লাইফটা মিস করে ফেলে, তো সেই কারণে এখন সবার জন্য বলছি 1950 টাকা শুধু এই সব কালেকশনসের উপরে। ওকে, যা সব দেখাচ্ছি ব্যাক সাইড, এখন দেখাবো সবাইকে নেক্সট। আমি কিন্তু স্ক্রিনশট তুলতে সবাইকে সময় দিচ্ছি, আর আমারটা কিন্তু একটাই আছে, এগুলো সব একটা একটা করে কিন্তু আছে। এখন দেখাবো সবাইকে কি সি গ্রিন কালার, এটা বাস্তবে আরো বেশি সুন্দর দেখা যায়। আই উইশ আমরা আপনাকে বলতে পারতাম আমরা যে শোরুমটা কোথায় নিচ্ছি, কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে, সো দ্যাট দেয়ারফর কিন্তু শোরুমের লোকেশনটা বলতে পারছি না এখন। ইনশাআল্লাহ ফিউচার যখন শোরুম থাকবে তখন আপনি এসে কিনতে পারবেন। ইনসাইড টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, আউটসাইড টাকা হচ্ছে পেমেন্ট অ্যাডভান্স। এই হচ্ছে নেক পিসে দেখবেন, এটা কিন্তু ডিফারেন্ট করা। এই নেক পিসে দেখবেন এখানে সবাই একটু খেয়াল করে, এই হচ্ছে নেক পিসটা, ওকে এই হচ্ছে নেক পিস। এই পার্টটা কি এরকম স্ট্রেট পড়লো একটা নেক পিসের মতো সুন্দর আর কি। এখানে তিনটা, 1 2 3 4 5, পাঁচটি সুন্দর বাটন আছে এখানে, স্টোন বাটন। এই পার্টটা হচ্ছে কি সম্পূর্ণ এমব্রয়ডারি করা কাজ। ওকে, এটা কালারটা অ্যাকুরেটলি বলতে গেলে হচ্ছে সি গ্রিন কালার, আমি একটু হোল্ড করলাম। সাথে হচ্ছে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ, এই দেখবেন এখানে স্লিভের পার্ট, সাথে হচ্ছে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ। সবাইকে বলছি অবশ্যই যারা কিনেছেন আমাদেরকে ইনফর্ম করবেন পার্সেল রিসিভ করার পর পর, তারপরে ইফ পসিবল অবশ্যই রিভিউ দিয়ে দেবেন আমাদের পেজে। এ হচ্ছে যে স্লিভের পার্ট, ইটস টু প্রিটি। এটা আমাদের কাছে আর কালার আছে, সেমটা কোনো আর কালার নেই। এই দেখেন হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজগুলো। আর যারা চাচ্ছেন ডিএচএল এর মাধ্যমে সেন্ড করতে, সেক্ষেত্রে বলবো দেশের বাইরে থেকে যারা দেখছেন ডিএচএল এর মাধ্যমে সেন্ড করা যাবে, সো যত বেশি কিনবেন সে এতটা আপনার প্রাইসটা কমে আসবে আর কি, বেটের উপর ডিপেন্ড করে। ওকে, দেখানো শেষ যেহেতু আমার, আমি আবার একটু দেখি দামান পার্টটা, তাই না?
এই সঙ্গে সালোয়ার পরতে পারবেন যেটা সবার চেয়ে বেশি এখানে বেশি ফোকাস করছে, কপার কালার, রেড কালার, মারুন কালার অর গ্রিন কালার। ওকে গেলাম এটা দেখানো, এখন দেখাবো আগেন এটা জাম্প না পার্পল বলবো, জাম্প। ওকে এটা হচ্ছে জাম্প কালার, এটাও কিন্তু খুবই প্রেটি এই কুর্তিটা, আপনি দেখে নেন আপনারা সবে নেক্সট পিসের মতো সুন্দর করে ডিজাইন করা। এই তো এখানে খুবই ফিনিশিংটা, ফিনিশিংটা খুবই বেশি ভালো দেখেন, এখানে কিছু কিছু থাকে না যে এমব্রয়ডারি যে ব্যাক সাইডটা ইচ করে, এটা কিন্তু ইচ করবে না, এটা এমব্রয়ডারি দেখেন আপনার সবাই খুবই সুন্দর ফিনিশিং, সো এটা ইচ করবে না, যে একটু আনকমফোর্টেবল ফিল হবে না। ওকে এখন দেখে নিচ্ছি ডায়মন্ড পার্টটা, এখানে সিকোয়েন্সে কাজ করা হয়েছে, এখানে সিকোয়েন্সে কাজ করে দেওয়া হয়েছে, সাথে হচ্ছে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ। এই দেখেন এর পাশে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ আছে, সবাইকে বলে দিই আপু দেখা যায় ওয়াশ করার পর পর দেখবেন হয়তো মেবি কোনো একটা কারণে এই পাশে একটা টার্সারটা পড়ে গেলো, ওটা কী করতে পারবেন আপু, আপনার তো আবার স্ট্রেচ করে টেলারের মাধ্যমে স্ট্রেচ করতে পারবেন, কিংবা বাসায় কিন্তু সবাই করতে পারবেন, স্ট্রেচ করে কিন্তু আবার লাগিয়ে নিতে পারবেন, জাস্ট একটু এক্সট্রা টাইট থাকলো যখন আপনি আর বের হল বের হয়ে পড়ে গেলেন আর কি। এ হচ্ছে ব্যাক সাইড। ওকে প্রাইস হচ্ছে 1950 টাকা আপু, অ্যাজ আর্লি পসিবল প্লিজ আপনারা অলরেডি কনফার্ম করে ফেলবেন কাইন্ডলি। ওকে আর এখন দেখাচ্ছে সবাইকে, একটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাকের উপরে ওয়াও, এর সঙ্গে হচ্ছে রেড কালারের সুন্দর ট্রাউজার পরে ফেলবেন, ইউ লুক ভেরি বিউটিফুল। এটা কিন্তু জেড ব্ল্যাক না, হ্যাঁ এটা কিন্তু জেড ব্ল্যাক না, এই হচ্ছে যে নেক পিসের কাজ, এখানে কালার দেওয়া হয়েছে গ্রিন অ্যান্ড ম্যারুন। ওকে গ্রিন অ্যান্ড ম্যারুন সুন্দর একটি ডিজাইনে, এখন দেখে নিই সবাইকে নিচে ডায়মন্ড পার্টটা, এই হচ্ছে ডায়মন্ডের পার্ট, টার্সেল দেওয়া আছে, ওকে সুন্দর করে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ দেওয়া। এই হচ্ছে আমাদের কামিজ, এখন দেখানো শেষ, যেহেতু এখন দেখাবো সবাইকে, হ্যাঁ এই কালারটা দেখানো যাচ্ছিলাম, ইটস লাইক অ্যাকুরেটলি বলতে গেলে হচ্ছে শ্যাম্পিয়ন কালার কি বলে থাকে, বাট আমি এটাকে বলবো হচ্ছে মিক্স, আপনার ক্রিমের সাথে মিক্স হেয়ার ম্যাট। ওকে এটা হচ্ছে কিছুটা আপনার, এটা হোল্ড করবেন, এটা হচ্ছে কিছুটা আপনার একদম শিমার একটা ক্রিমিশ কালারের মতন, শ্যাম্পিয়ন কালারটা বলে ঠিক হবে। ওকে এই হচ্ছে সুন্দর একটা কুর্তি, এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট, আপনি এর সঙ্গে ব্ল্যাক কালার সুন্দর প্যান্ট পরে ফেলতে পারেন, দ্যাটস ইট অ্যান্ড ইউ রেডি টু গো ফর আ ফাংশন। এই দেখেন এখানে কাজ করা হয়েছে ব্ল্যাক এর এমব্রয়ডারি, এখানে কোনো আপনার ডিফারেন্ট জারি কাজ না, সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক এমব্রয়ডারি, সাথে হচ্ছে গ্লাস সিকোয়েন্সের কাজ, তাই না, গ্লাস সিকোয়েন্সের কাজ, এখানে সাইজ অ্যাভেলেবল হচ্ছে 38 থেকে নিয়ে 46। ওকে এ হচ্ছে আমাদের কুর্তি, কুর্তি কিন্তু নর্মালি লুজ পরা হয় আপু, দেখেন মাঝে মাঝে কি হয় কেউ আছেন টেলারের কাছে অল্টার করতে দিচ্ছেন, আমার খুব একটা ক্লোজ কাজিন উনি কুর্তি নিয়ে ওনার সাইজটা ছিল আপনার, উনি উনি স্মল, ওনার সাইজটা কি করেন স্মল সাইজটা নিয়ে সে একটু টেলারের কাছে গিয়েছে, তো বলছে আপনি আমার মেজারমেন্টে করে দেবেন, তখন টেলারটা এতই ফিটিং করে দিয়েছে যে এটাকে আর কোনো মতন পরতে পারো না, সে পরটাকে আবার খোলে অ্যাজ রেগুলারই পড়েছে সে, সো দ্যাটস আ বললাম যে অবশ্যই যখনই কুর্তি কিনবেন অবশ্যই দেখে নেবেন যে সাইজটা বলবেন যে এইরকমভাবে সিলাই করা আছে ঠিক সেরকমভাবে 1 ইঞ্চি করে বা আপনি মতন আপনি কমাই নিতে পারলেন। ওকে এনিওয়েজ দেখানো শেষ, এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডটা হচ্ছে প্লেন, ওকে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন, এখন দেখাবো সবাইকে ব্ল্যাক, এখন দেখাবো সবাইকে ব্ল্যাক, সবাইকে স্ক্রিনশট তুলতে পারছে কিনা জানাবেন, আমি হয়তো ভেরি ফাস্ট আমি এটা স্লো করবো এখন। এই দেখেন ওয়াও দিস ইজ সো প্রিটি, এটা ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক, একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই রাইট, এই তো এখন ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাকের উপরে ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক। এই দেখেন সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি করা কাজ, এখানে অনেকজন প্রশ্ন করে থাকেন যে আপু এটা কি স্ক্রিন পেন্টিং নাকি এমব্রয়ডারি, এত সুন্দর লাগে স্ক্রিন পেন্টিং। এই হচ্ছে ব্যাক সাইড, এটা কিন্তু আপনি স্কিনে ইরিটেশন ফিল হবে না। ওকে এই হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ একদম টাইট প্যাকড এমব্রয়ডারি করা কাজ, সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক, এই হচ্ছে নিচে ডায়মন্ড পার্টটা, সবাই স্ক্রিনশট তুলে ফেলবেন একদম অ্যাকুরেটলি, নাম মেডিসিন কন্ট্যাক্ট নাম্বারটা অলরেডি কনফার্ম করে ফেলবেন। বিন সেদের কুর্তি, এটা সাইজটা যে দৌড়ে আছে এটা সাইজটা হচ্ছে মিডিয়াম,
সাইজ যে দরে আছে সাইজটা হচ্ছে মিডিয়াম ওকে যে আগে অর্ডার করবে তারা পেয়ে যাবে বিকজ এই কালেকশনগুলো আর নেই আপু এক কথায় 1950 টাকা প্রাইস তো যতদিন স্টক থাকবে ততদিন এই প্রাইস থাকবে ওকে 1950 টাকা হচ্ছে এটা প্রাইস আর ডেলিভারি চার্জ ইনসাইড দেখা হচ্ছে 80 টাকা 80 টাকা হচ্ছে যে কত 80 টাকা হচ্ছে যে 120 টাকা এখানে পার্টটা খেয়াল করবেন কাতানের দেখতে খুবই সুন্দর একটা স্ক্রিন পেইন্টিং এর কাজ এগুলো ইউজ করা হয় অনেক হাই টেকনোলজি একটা স্ক্রিন পেইন্টিং এর উপরে কাজ করে আপু এগুলো এই হচ্ছে যে আমাদের স্লিভ সবাইকে বলে দিচ্ছি আপু স্ক্রিন পেইন্টিং এ যখনই আপনি কোনো কিছু কিনবেন তখন ডাইরেক্টলি আয়রন দিবেন না এখানে কখনই ডাইরেক্ট আয়রন দিবেন না আপু সেক্ষেত্রে কিন্তু মেল্ট হয়ে যাবে সিল্ক ফ্যাব্রিক তো বেশি সেনসিটিভ আপনি প্রয়োজন পড়লে ড্রাই ক্লিন নিতে পারেন কিংবা আবার লন্ড্রি কেসে দিতে পারছেন যে স্পেশালিস্ট আছে তার কাছে আয়রন করতে পারবেন কিংবা বাসায় যদি করেন সেক্ষেত্রে একটা কটন ফ্যাব্রিকের উপর আয়রন করে ফেলবেন দ্যাটস ইট এই হচ্ছে কাতানের একটা সুন্দর স্ক্রিন পেইন্টিং আই লাভ দ্য স্লিভ একটা স্লিভটে পুরো একটা ট্রেডিশনাল লুক নিয়ে আসে রাইট এই দেখেন সাথে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ ওকে এই হচ্ছে সাথে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ ডান প্রাইস 1950 টাকা সবাই স্ক্রিনশট তুলে ফেলেন জলদি পসিবল হলে ব্যাক সাইড এটা প্লেন এই হচ্ছে ফ্রন্ট অল রাইট সবাইকে বলে দিচ্ছি আমাদের কিন্তু গিভওয়ে চলছে সো আমাদের প্রত্যেকের লাইফ আপনাদের টাইমলাইনে শেয়ার করতে হবে ইউ হ্যাভ টু ইউজ টু হ্যাশট্যাগ একটা হচ্ছে স্টাইল ইন্ডেক্স ইন লাভ উইথ ফ্যাশন একটি হ্যাশট্যাগ ইউজ করতে হবে আরেকটি হ্যাশট্যাগ হচ্ছে হ্যাশট্যাগ গিভ অ্যাওয়ে সো দুটি হ্যাশট্যাগ ইউজ করে আপনাকে যেটা করতে হবে হচ্ছে আপনার টাইমলাইনে পোস্ট করতে হবে পোস্ট করার পর ওই পোস্টের নিচে আপনাকে মিনিমাম 10টি ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে প্রত্যেকটি লাইভ সেশন ওকে সো এর আগে একটা লাইভ হয়েছে এটা হচ্ছে সেকেন্ড লাইভ আফটার দ্যাট ওকে সো আপনাকে সবাইকে হ্যাঁ শেয়ার করতে হবে দেন ইউ উইল গেট ওয়ান কুর্তি ফ্রম আনাদার ব্র্যান্ড অফ কুর্তি ওখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা কুর্তি গিফট ওকে যে সবার চেয়ে বেশি শেয়ার করবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন ওখান থেকে আমরা একটা র্যান্ডামলি র্যান্ডামলি সিলেক্ট করবো একটি উইনারকে অ্যান্ড দে উইল বি গিভিং ইন দি কুর্তি ওকে সেইটা হচ্ছে আমাদের নেক্সট কুর্তি রিভাইভ ব্র্যান্ডের কুর্তি গিফট করা হচ্ছে আপনাদেরকে ওকে এটা হচ্ছে আমাদের নেক্সট কুর্তি যেটা হচ্ছে সাইজ মিডিয়াম এটা সাইজটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে মিডিয়াম বিন সাইডের কুর্তি কালারটা হচ্ছে জাম পার্পলিশ ওকে সিল্ক মেটেরিয়াল সাথে হচ্ছে স্ক্রিন পেইন্টিং এর স্লিভ এখানে হচ্ছে যে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ ওকে ওয়ান মোর থিং সবাই জিজ্ঞেস করে থাকবে উইনারটা কবে অ্যানাউন্স করা হবে 31st of December 31st of December একদম নিউ ইয়ারের আগের দিন আপনাকে জানানো হবে যে উইনারটা কে সো আমাদের এই কনসেপ্টটা থাকবে হচ্ছে যে আপ টু 31st December যতগুলো লাইভ হবে সব শেয়ার করতে হবে নিজের টাইম লাইনে আপু আর 10 ফ্রেন্ডসকে ট্যাগ করতে হবে ওকে এই হচ্ছে আমাদের স্লিভ ওকে সো এটা দেখিয়ে দিলাম সবাইকে যেহেতু এখন দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আমাদের প্রাইস 1950 টাকা এখন দেখাবো সবাইকে হচ্ছে গ্রিন কালার এক্স্যাক্টলি যে গ্রিনটা আমি পরে আছি এই গ্রিনটা ওকে এটা হচ্ছে বটল গ্রিন কালার আর এটা সাইজটা সবাইকে দেখে বলে দিচ্ছি সাইজটা কত সাইজটা হচ্ছে মিডিয়াম ওকে সাইজটা হচ্ছে মিডিয়াম এগুলো সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ যেটা লাগছে আপনি সেই ক্ষেত্রে ওটাকে স্ক্রিনশটে পেজ ইনবক্স করে ফেলবেন তাই না এই হচ্ছে আমাদের কুর্তি এই নেক পিসটা সুন্দর করে কাজ করা দেওয়া হয়েছে এখানে একটু ক্লোজে সবাইকে দেখিয়ে দিই ওকে তারপর দেখিয়ে দিব হচ্ছে যে ইনশাল্লাহ এই দেখেন এই হচ্ছে যে আমাদের কাজটা এখানে হচ্ছে দামান পার্ট এই পার্টটা হচ্ছে দামানের পার্ট ওকে এই হচ্ছে দামানের পার্ট এখানে কালার দেওয়া হচ্ছে কি সুন্দর করে আপনি মারুন সুন্দর একটা বিস্কিট কালার গোল্ডেন কালার সাথে হচ্ছে অরেঞ্জ কালার এত সুন্দর এমব্রয়ডারি করা কাজ এবং এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড আপনি এটা এমব্রয়ডারি এরকম সুন্দর করে দিয়েছে যেন আপনি কোনোভাবে আনকমফোর্টেবল ফিল মুঠো না হয় ওকে ব্যাক সাইড দেখে দিলাম এটা হচ্ছে ব্যাক সাইড আমাদের কাছে আছে আর কটা বাকি আরও মাত্র তিনটা ধরতে গেলে রাইট তিনটে শুধু বাকি আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এখান থেকে কোনটাকে আবার দেখাবো আমাকে প্লিজ ইনফর্ম করবেন এখান থেকে একটা অপরদিক কমেন্ট করেছেন মারুনটা দেখে চাচ্ছেন মারুনটা দেখিয়ে দিব এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের কি ব্ল্যাক ওকে দিস ইজ অ্যানাদার প্রিটি এটা হচ্ছে ব্ল্যাক
এটা কিন্তু একদম জেড ব্ল্যাক, আমি দেখেছি আপনাদেরকে, জেড ব্ল্যাকটা হচ্ছে একদম ম্যাট ব্ল্যাক যেটা বলো ওটা না, এটা হচ্ছে আপনি কোরাল ব্ল্যাক কালার যেটা বলা হয়, ওকে। এর সাথে হচ্ছে এমব্রয়ডারি করা কাজ, এখানে হচ্ছে যে কি স্ক্রিন পেন্টিং এর সম্পূর্ণ স্লিভের কাজ, সাথে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ, ওকে। এখন আমি স্ক্রিনশট তোলার জন্য সবাইকে টাইম দিচ্ছি, 1, 2 and 3, ওকে। এটা আমার কাছে দুটি কালার আছে, এখন দেখে দিব। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা সাইজ যতগুলো সব দেখা সব মিডিয়াম সাইজ, সব অ্যাভেলেবল আছে, স্মল মিডিয়াম লার্জ, 38 থেকে নিয়ে 46। দেখি তো সাইজটা বাড়া যাবে কিনা সবগুলো থাকার পরও, না দেখা যাক। 46 একটা আপু ছিল, যদি চাচ্ছেন 46 প্লাস ছিলেন, তখন জিজ্ঞেস করছেন কি সাইজটা কি ভিতরে স্পেস আছে কিনা, আমি বলবো আপু স্পেস একদমই নাই বলতে গেলে, কিন্তু দেখা যাচ্ছে 46 কিনলে আপনি সম্ভবত হবে, কারণ যার 46 লার্জ তার 46 প্লাস আপুতে দেখলাম পড়েছে, বিকজ দেখা যাচ্ছে আমি কিন্তু পড়েছি আপনি এটা স্মল সাইজ, স্মল সাইজ হওয়ার পর কিন্তু ভালো লুজ, তাই না? স্মল সাইজ হওয়ার পর কিন্তু ভালো লুজ আছে, তো সেক্ষেত্রে মনে হতে পারে আপু আপনি। এ হচ্ছে যে আমাদের কুর্তি, নেক্সট কালারটা, কালারটা হচ্ছে সি গ্রিন, তাই না? এটা হচ্ছে সি গ্রিন কালার, আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার, একদম সুন্দর একটা ব্লু কালার। এটা হচ্ছে ব্যাক সাইড, এখানে কিন্তু স্ক্রিন পেন্টিং এর সুন্দর করে কাজ করা আছে, এটা হচ্ছে স্ক্রিন পেন্টিং এর সুন্দর করে কাজ করা। এই হচ্ছে স্লিভ পার্ট, সবাইকে বারবার বলে দিচ্ছি আপু, স্ক্রিন পেন্টিং এর ক্ষেত্রে একটা কাপড় রেখে উপর তারপর আয়রন করবেন, বিকজ নেভার নো হোয়াট হ্যাপেন্স। এই হচ্ছে যে ওকে, স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বার অলরেডি কনফার্ম করে ফেলবেন। এখন দেখাচ্ছে যে ডামিতে পড়া ছিল আমাদের, একটু ওয়েট করবেন, হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের ডামিতে যেটা পড়ানো ছিল, এই হচ্ছে কামিজটা, আমি একটু সামনে থেকে দেখে দিই কুর্তিটা, কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছে মনে হয়, তাই না? এটা পরে কুর্তি ইজ সো কমফোর্টেবল, আপনি যে কোনো একটা ইভেন্টে পড়তে পারছেন, এটা হচ্ছে বেস্ট পার্ট, এই দেখেন, সাথে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ আছে, ওকে। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, ওকে। সবাইকে বলতে পারো লেন্থ হচ্ছে 38 প্লাস, কেমন দেখা যায়? কিছু কিছু থাকে যে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ দেওয়ার পর কিন্তু আরেকটু বড় লাগে দেখা যায়, 38 প্লাস বলবো লেন্থ, ওকে। আর সাইজ আছে স্মল মিডিয়াম এন্ড লার্জ, স্ক্রিনশট তুলে ফেলবেন আপু কাইন্ডলি অ্যাজ আর্লি পসিবল। এ হচ্ছে ব্লু কালার, এখন দেখি তো আর্টের ম্যাটেরিয়াল যেটা হচ্ছে, এটা কিন্তু সিল্ক বলবো না, এটা হচ্ছে বিন সেদারি কুর্তি, এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে যে আমাদের কিছুটা হচ্ছে ম্যাট ম্যাট টাইপের সিল্ক, বাট ইট ইস নট সিল্ক, শার্ট সিল্কি আন্ডারে পরে, কিন্তু ওই টাইপের সিল্ক না যেটা একদম গ্লসি টাইপের না, ওকে। এটা হচ্ছে ধরতে গেলে ম্যাট টাইপের একটা সিল্ক, ক্রিপ সিল্ক বলতে গেলে, ওকে। এই হচ্ছে ব্ল্যাক, যেটা হবে কমপ্লিটলি এমব্রয়ডারি করা কাজ, এই দেখবেন ব্ল্যাকটা রিফ্লেক্ট করছে, ব্ল্যাকটা মানে রিফ্লেক্ট করছে, ব্ল্যাকটা সবসময় রিফ্লেক্ট করে, একটু দূর থেকে দেখে দিই। এটা কিন্তু স্ক্রিন পেন্টিং, এটা জারির কাজ, জারির কাজ, সম্পূর্ণ জারির কাজ। আর আমার কাছে ভালো লাগে যখন দেখাচ্ছে একটু ডিফারেন্ট কালার থাকে না, মেরুন গ্রিন এসব থাকলে কি হয়, জুয়েলারি পরা যায় ঠিক সেরকমভাবে, কন্ট্রাস্ট করে আপনি হেজাব পরতে পারছেন, কন্ট্রাস্ট করে ওরকম শুজ পরতে পারছেন, রাইট? লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে মারুন, যে বলছেন মারুনটা আবার দেখতে চাচ্ছেন, তাই না? এটা হচ্ছে মারুনটা দেখে দিই, দিস ইজ ওয়াও, দিস ইজ অলসো ভেরি প্রিটি। এখানে গ্রিনটা দেখানো যাবে, আর আচ্ছা তো কমেন্টে আসছিল গ্রিনটা আর পিঙ্কটা, এই দেখেন মারুনটা, এটা হচ্ছে মারুন, এই দেখেন মারুনটা, সাইজ স্মল মিডিয়াম লার্জ অ্যাভেলেবল। সবাইকে বলে দিই আপু, সব ব্র্যান্ডের কিন্তু সব সাইজ সেম থাকে না, যেমন আমি এর আগে দেখেছিলাম রিভায়েতের যে ব্র্যান্ড ছিল ওটার স্মল মিডিয়াম লার্জ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট সাইজ, সো সবার চেয়ে বেস্ট আপনার যে আপনার সাইজটা বলে দেবেন সেই ক্ষেত্রে অনুযায়ী দেওয়া যাবে, ওকে। সো এই মিডিয়াম সাইজটা হচ্ছে 42 থেকে নিয়ে 44, ইয়েস 42 থেকে নিয়ে 44 মিডিয়াম সাইজ, লার্জ সাইজ হচ্ছে 46 প্লাস। দেখানোর শেষ, যেহেতু এটা হচ্ছে আমাদের কুর্তি, এখানে হচ্ছে স্লিভের পার্ট, পুরো এমব্রয়ডারি করা কাজ, এ হচ্ছে যে হ্যাঙ্গিং স্লিভের অ্যাক্সেসরিজ। এখান থেকে কোনোটা কালেকশন আবার দেখে চলে প্লিজ এখনই কমেন্ট করে ফেলেন, পরবর্তী দেখা যায়,
আর সবাইকে একটা কথা বলে দিচ্ছি, এগুলো প্রত্যেকটি মানে প্রাইস তো আছে তোরা এবং কি সাথে হচ্ছে যে পিকচার ক্লিক করা আছে। সো পিকচারের জন্য আপনাকে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে, যেটা ক্লিয়ার ছবি দেখে যাচ্ছি তখন অর্ডার কনফার্ম করে ফেলবেন। ওকে, ক্লিয়ার পেজে সব ক্লিক করা আছে আমাদের কাছে। সবাইকে বলবো স্টাইল ইন্ডেক্স পেজে অ্যাজ আর্লি পসিবল অর্ডার করে ফেলবেন, বিকজ এইগুলো কিন্তু আর থাকবে না। এই অফারটি থাকবে সব দিনের জন্য, কিন্তু কথা হচ্ছে স্টক থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। এ হচ্ছে আমাদের কুর্তি, অনেকবার দেখে দিলাম আমি, এখন নেক্সট কালেকশন দেখাচ্ছি। এখন দেখাবো সবাইকে কি সুন্দর একটা রানী পিঙ্ক দেখে যাচ্ছেন, আরেকবার দেখিয়ে দিচ্ছি। রানী পিঙ্ক একদম হলুদে পরার জন্য কিংবা ফাংশনে পরার জন্য এই টাইপের কালেকশন অনেক সুন্দর দেখা যায়। এখানে একটা কথা আছে, এখানে লাস্ট অর্ডারে কি হলো, একটি আপু অর্ডার করলেন স্মল, তারপর উনি দেখলেন মনে হয় অর্ডার মানে প্রোডাক্ট না, পর সাইজ দিয়ে দেখলেন যে সাইজটা আপনার হতো ওনার মানে উনি বড় চাচ্ছিলেন না, হতো মেবি তুই আমাদের অর্ডার করেছে স্মল, কিন্তু পরে আমাদের বলছেন এটা মিডিয়াম লাগবে। সো আমরা কি করলাম, মিডিয়াম সেন্ড করেছি, কিন্তু সে আমাদের ডেলিভারি চার্জটা পে করেনি। কত হচ্ছে আপু, যখন একটা ডেলিভারি যখন আপনাদের ফল ছিল, আমাদের ফল ছিল না, সো আপনি যখন নিজের শিওর না যে সাইজ কোনটা হবে, সো প্লিজ আপু সাইজটাকে কনফার্ম করে নেবেন, আর ডেলিভারি চার্জটা মাস্ট পে করতে হবে আপনাকে। এখন থেকে আমরা আবার ওই লোকটাকে আবার ডেলিভারি ম্যানকে আবার পাঠালাম, আবার সে কি করলো নিয়ে এক্সচেঞ্জ করে দিল, কিন্তু কথা হচ্ছে সময় তো কত নষ্ট হলো আমাদের, রাইট? সবাই কিন্তু ডেলিভারি চার্জ আবার পে করতে হবে, সেইটা হোক যেটাই হোক না কেন, সবসময় রিসিভ করার পর দেখবেন ঠিক আছে কিনা সাইজ, সাইজ ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, তারপর পেমেন্ট করে ফেলবেন। ওকে, ইনসাইড টাকা এই ফ্যাসিলিটি আছে, আউটসাইড টাকা যেটা হয় আপনাকে পেমেন্ট অ্যাডভান্স করতে হবে, আউটসাইড টাকা পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। এ হচ্ছে নিচের দামানের পার্ট, এখানে কিন্তু পুরো এমব্রয়ডারি করা কাজ, হ্যাঁ এটা হচ্ছে এমব্রয়ডারি করা কাজ, অনেক 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 সময় দেখিয়ে দিলাম। প্রাইস 1950 টাকা, গ্রিনটা লাস্টবারের মতন দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে গ্রিনটা। প্রত্যেকটা গ্রিন, প্রত্যেকটা কালেকশন আজকে সুন্দর ছিল, দেখানো শেষ। এটা হচ্ছে ব্যাক সাইড। ওকে, সো এর মাঝে এখন আমাদের ইনস্ট্রাকশনসগুলো বলে দিচ্ছি। সবাই এখনই ফেসবুক পেজে যেয়ে স্টাইল ইন্ডেক্সে ইন লাভ উইথ ফ্যাশন পেজে এখনই আপনি লাইক দিয়ে রাখবেন, সি ফার্স্ট অপশন দিয়ে রাখবেন, অ্যান্ড দেন ইউ উইল গেট নোটিফিকেশন। অর্ডার করার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে আপনার নাম, অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বার, তারপর আপনি অর্ডারটি কনফার্ম হবে, আপনাকে পুরো সাইজ এবং কি আপনার সাইজ কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। আপনি অর্ডার ওয়ান্স যখন লিখবো অর্ডার কনফার্ম, তখন আপনার অর্ডার কনফার্ম হয়ে গেল, রাইট? আপনি আজকে অর্ডার করলে ইনসাইড টাকা হয়ে থাকলে সেক্ষেত্রে কালকে পেয়ে যাবেন, আর আউটসাইড টাকার ক্ষেত্রে যেটা হয় আপনি আজকে অর্ডার করলে উইদিন 3 days এর ভিতরে পেয়ে যাবেন, সো 3 দিন সময় লাগবে। সো অ্যাজ আর্লি পসিবল অর্ডার কনফার্ম করে ফেলবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ট্রুলি অ্যাপ্রিসিয়েট যে এতক্ষণ ধরে দেখলে লাইভটি। নিজের ফ্রেন্ডকে ট্যাগ করতে বলবে না, বিকজ গিভ অ্যাওয়ে আছে, লাইভটি শেয়ার করতে হবে টাইম লাইনে, 10 ফ্রেন্ডসকে আপনি ট্যাগ করতে হবে, আর উপরে দিতে হবে হ্যাশট্যাগ গিভ অ্যাওয়ে, সরি হ্যাশট্যাগ ইনস্টাইল, সরি হ্যাশট্যাগ স্টাইল ইন্ডেক্স ইন লাভ উইথ ফ্যাশন, আর হ্যাশট্যাগ আপনি দিতে হবে গিভ অ্যাওয়ে। সো দিস ইজ টু ইউ হ্যাভ টু গিভ, ইফ ইউ কনফিউজড জাস্ট জিজ্ঞেস করবেন কি গিভ অ্যাওয়ে অপশনটা কি আছে, আমরা বলে দেবো। ওকে, সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।